সকালের নাস্তা বাদ দেওয়া বিভিন্ন কারণে ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। এক, ধীর বিপাক। প্রাতরাশ এক রাতের উপবাসের পরে আপনার বিপাক শুরু করে। আপনি যখন প্রাতরাশ এড়িয়ে যান, তখন আপনার শরীর দীর্ঘায়িত উপবাসের অবস্থায় প্রবেশ করতে পারে, যা ধীর বিপাকের দিকে পরিচালিত করতে পারে। একটি ধীর বিপাক মানে সারাদিন কম ক্যালোরি পোড়ানো, ওজন বাড়ানো সহজ করে তোলে। দুই, দিনের শেষে অতিরিক্ত খাওয়া। সকালের নাস্তা বাদ দিলে দিনের শেষে অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে। এটি অন্যান্য খাবারের সময় অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর উচ্চ ক্যালোরিযুক্ত খাবারগুলিতে স্ন্যাকিং এর কারণ হতে পারে, যা ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিন, ক্ষুধার হরমোনের ভারসাম্যহীনতা। সকালের নাস্তা খাওয়া ঘেরলিন এবং লেপটিনের মতো ক্ষুধা হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে। এই হরমোনগুলি ক্ষুধা এবং তৃপ্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালের নাস্তা বাদ দেওয়া এই হরমোনগুলির ভারসাম্যকে ব্যাহত করতে পারে, যার ফলে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, যার ফলে অতিরিক্ত খাওয়া যায়। চার, খারাপ খাবারের পছন্দ। লোকেরা যখন সকালের নাস্তা এড়িয়ে যায়, তখন তারা দিনের পরে অস্বাস্থ্যকর খাবার পছন্দ করার সম্ভাবনা বেশি থাকে। প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি সরবরাহের জন্য সকালের খাবার ব্যতীত আপনি চিনিযুক্ত বা উচ্চ ফ্যাটযুক্ত স্ন্যাক্স বেছে নিতে পারেন, যার ফলে ওজন বাড়তে পারে। পাঁচ, শারীরিক ক্রিয়াকলাপ হ্রাস। সকালের নাস্তা বাদ দেওয়ার কারণে আপনি যদি অলস বোধ করেন, তবে আপনি শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়ামে জড়িত হতে কম অনুপ্রাণিত হতে পারেন। কম শারীরিক ক্রিয়াকলাপ ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রক্তের শর্করার ওঠানামা। সকালের নাস্তা খাওয়া রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে। আপনি যখন সকালের নাস্তা এড়িয়ে যান, তখন আপনার রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেতে পারে, যার ফলে ক্ষুধা এবং চিনিযুক্ত খাবারের আকাঙ্ক্ষা বাড়তে পারে, যা সময়ের সাথে সাথে ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। চর্বি সঞ্চয় বৃদ্ধি। দীর্ঘায়িত উপবাস, যেমন সকালের নাস্তা বাদ দেওয়া, শরীরকে শক্তি সংরক্ষণ এবং আরও চর্বি সঞ্চয় করার সংকেত দিতে পারে, যা ওজন বাড়িয়ে তুলতে পারে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সকালের নাস্তা বাদ দেওয়া কিছু ব্যক্তির জন্য ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে, এটি একাফিট সমস্ত পরিস্থিতি নয়। ওজন পরিচালনা সামগ্রিক ডায়েট, লাইফস্টাইল, জেনেটিক্স এবং পৃথক বিপাক সহ বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়। কিছু লোক দেখতে পেতে পারে যে বিরতিহীন উপবাস, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে প্রাতরাশ বাদ দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে, তাদের পক্ষে ভালো কাজ করে এবং যদি তারা তাদের খাওয়ার উইন্ডোর সময় স্বাস্থ্যকর পছন্দগুলি করে, তবে ওজন বাড়তে পারে না।